একটা কথা মনে পড়ছে, এটা কি কইলিতা? আমিন কন, জোরে কন, আরো জোরে। আমার আমি যখন সোনাকান্দা মাদ্রাসাত ভর্তি হয়েছি, ঘোড়াশাল একটা গ্রাম আছে সোনাকান্দা যাইতে পরে, এটা হলো ম্যাডঙ্গরের পশ্চিম দিয়া সোনাকান্দার ফুবি দিয়া মাইদের জায়গাটার উপর ঘোড়াশাল। এই ঘোড়াশালেরও কয়েকটা ফলাফেন আমরা লোকে ফরত। এই ঘোড়াশাল রাস্তার মোরশালার মধ্যে একটা মাজার আছে। তা আমি যখন মাদ্রাসাত যাইতে আসি, তখন রিক্সা টিক্সা চলে তো, গাড়ি ঘোড়া তো চলে না। তা আমি রিক্সা দিয়া যাইতে আসি, দেখি যে হেন এত বিরাট গম্বুজল একটা মাজার। তা আমি কইলাম কি তো হেন কহিল হেন একটা মাজার আছে। তা আমি কাছে ট্রাঙ্ক সুটকিস রাইকা আইতে আসি, তো সুটকিস মুটকিস রাইকা ট্রাঙ্ক টুং কাপড় সুফর রাইকা আমি আবার ফিরাইছি। আইয়া সেরে উডানো খেরিয়া ডাক দিলাম, ও মাজারের খাদেম খেলো হেন এক বেড়া বাড়ি আইসা কামাইয়া কুমাইয়া হমান। আমি জীবনে অনেক কামাইন্যা দেখছি, তার মতো একটা কামাইন্যা আমার জীবনে আমি কম দেখছি। কামাইয়া রান্দা দিয়া সিরিস কাগজ দিয়া ডইলা বার্নিশ করে রাখছে, পুরা ফিসলা খাইয়া ফরনের কথা আপনি দৈড়েও খারাপ থাকতেন ফারতেন না, এরকম ফিসলা করে রাখছে। এত ফানি দিতে দেরি করে বাইয়া সাইয়া লোক লোক দৌড় দিয়া নেবে, এরকম কামাইন্যা। তাই আমি কইলাম আপনি মাজারের খাদেম, কই জি হুজুর। আমি কহ দেখা বুঝইছি, কই কি বুঝইছেন? আমি কই যে মাজার কিরকম এটা বুঝইছি আর কি। তো আমি উরুস করেননি, কয় কালকে তো আমি ওখানে মুখ ফাতোয়াইয়া বললাম, হ্যাঁ কালকে কহ। তা আমি কী আয়োজন করছে? কয় যে গরুটা এটা কিনছি, উড়ানো একটা গরু বান্ধা রাখছে, এই গরুটা কিনছে। আমি তো এই গরু কিনছেন কহ। তা আমি কই আচ্ছা মাশাল্লাহ তাজা পড়ছে, দেশি গরু বোধ হয়, কহ দেশি গরু। তো গরুও তাজা। আমি তো আমি আর কী আয়োজন করছে? হুজুর হুদা গত বছর হুদা বেড়ায় শিল্পী দাওয়াত দিছিলাম, জম স্যার আবার বেরিয়ে বেড়াইয়া নাউজুবিল্লাহ। আরও আস্থা কর, জোরে কর নাউজুবিল্লাহ। কয় বেরিয়ে বেড়াই আবার দাওয়াত দিছি, আমার এই দাওয়াত দিয়ে দিছে। কয় মাইজরাইতাই হাইজরাইতে তো জমে না, সুইটা সেটার কাউ কাউ এই মাইজরাইতাই আইলে কুদুর গান টান শুনে যাইবেন। আমি কই ঢোল টুল বাজাননি, কই ঢোল ছাড়া কুদুর গান হয়নি। তা আমি আপনারা যখন ফিটা দিবেন ঢুল হো, আমরা ইয়া ফিটা দিয়া লাইম ফিট। হ্যাঁ তো ফলাফেন মানুষ দাখেল ফাঁস করছি না, হুন্যাসেরা তারা ডরাইছে। পরের দিন তো মহা সমারোহে উরুষ শুরু হয়েছে। এরপরে আপনার এই সন্ধ্যার পরে আমরা লাডি চড়া লইয়া এগুলো আবার গম ক্ষেত করে, ফলাফেন আইয়া গম ক্ষেত বইয়া রয়েছি। এখানে ঢুল বাজান শুরু করলে আমরাও ফিটা শুরু করে লাউন, এই নিয়ে তাইয়া বইয়া রয়েছি। কতক্ষণ পরে দিয়ে আমরার লগে একতে ফরতো তে গজল গায়, এই মাজারের মাহফিলও গিয়া উড়ুসও গিয়া তে গজল গাইছে। কতক্ষণ পরে দিহিতে মিলাদও ফরে। তা আমরা কই থাক আর হুদুদে এখন খাল লাগিয়ে বয়ে থাকবি, এই তাই আমরার লগে ফরি না, তে যখন এখন মিলাদ ফরতো আইসে আর গিয়া গজল কইতো আইসে, তো আর কি এর ফিটে ফিটে আগে জিজ্ঞাই মাদ্রাসার জিজ্ঞাই ফিডা কালকা তারে দিয়া শুরু। পরের দিন তো আমরা মাদ্রাসাত গেছি, তেও আইসে আইসে ফরে আমরা জিগেলাম, রে ইয়া কালকা উড়ুস গজল গাইল কেডা করুন সুরে, কয় তোরা কি বুঝা লাইছ? আমরা কয় হ তোর সুরটাই দো, কয় আমিয়ে দো। তো পরে মিলাদ কয় আমিয়ে দো। তা আমি কে তো মিলাদও ফরস গজল গাইস, তুই জানোস নি তারা যে বেড়া বিড়ি শিল্পী দাওয়াত দিছে এখন উড়ুস, এটা তুই জানোস নি? কহ জানি। কয় তো জানি না, তুই যে হ্যাঁ গজল কইতে গেলি মিলাদ শরীফ পড়তে গেলি, তোর আহল নাই কুদুর কইল না যে কতক্ষণ পরে এখনো গান হইব, আমি মিলাদ শরীফ পড়ে মিলাদ শরীফটা এটা না বেজ্জুতি করলাম, আমার গজল দাঁড়ায় না আমি বেজ্জুতি করলাম, তুই এটা কিতা করলি? তো ধুম ধরে বইয়া রইস। আমি গা রে তুই দাওয়াত খাওয়ানোর কাম লাগলে তুই দাওয়াত খাবি, কিন্তু হ্যাঁ নগো সুৎকিরি। তো মাতা নয়া বইয়ের কিছু কয় না, তুই গেলি গেলে কথা খোঁজতে গেলি? কতক্ষণ পরে তো মাতা আলগি দিয়া কয় তোমরা যে কও আমি হ্যাঁ গেলাম কেরে, কুদুর চিন্তা করে চাইতা না হ্যাঁ সারা আমার ন্যায় কখনো, হ্যাঁ সারা আমার দাওয়াত দেয় কখনো, এই সিফা সাফাতে তো কোনো মতে চললে ফিরে খাইতে আসছি না উজিবিল্লা কইতাম না ভাইও খানাডাই কি দুর্নেট সব টেহাডাই কি দুর্নেট সব, তোরা না হইলে পঞ্চাশটা টেহা দিছে মুরগা চালুন দেখ দুলা ভাত খাওয়াই দিছে দূরে দো, তুই এইটার লেগে তোর এই নামাজ ডারে তোর সুরত নারে টুফি পাঞ্জাবি লাগাইয়া তুই সুর ধরে গজল গাইতে ফারস দেখা মিলাদ শরীফ পড়তে ফারস দেখা তোরে লইয়া গেছে, তুইও গেলি তুই নবীর ইসমানদার ইসলামদারে কি সম্মান দিলি না বেজ্জুতি করলি? বুঝ করে কয় তুই ইজ্জত হয়েছে না বেজ্জুতি হয়েছে? এটা তো আপনারাও জ্বালাইছেন
যে এটা ইসলামটার একটা বেজ্জতি হয়েছে, এটা মুডও সুন্দর হয়। গানের নাম দিয়ে গান করুক, গানের নাম দিয়ে তো কত গান হয়, কিন্তু এখন বিলাপ ফইরা আগরায় তো ওয়াজ কইরা এরপরে গান গাওয়ন, এটা তো কই যায় মানে না, ঠিক কিনা কম? আমরা দেশটারে দর্শে গজবে এইরকম একদল হুজুরও বাড়িছে। হন আমার কাছে মনে করেন পাঁচজন লোক এলো যে হুজুর আমরা আপনার কাছে মুড়ি দইতামাইছি, আমি যদি কই নামাজ পড়েননি, তারা যদি কই জি না হুজুর, তো আমি যদি কই বানা বেজ তো আমি মুড়িত করাই না, তারা কিতা কইব জানেননি, কত হুজুর মুড়িত করানোর লেগা ঘুরে লোক বেড়াইয়া পাড়াইছে না সেইদিন এক হুজুরে মুড়ি দইতা যাই না মালারে বেলা পাড়া আইলাম নাম এ বাদে হইতে হুজুর বাদ দিয়ে অন্য হুজুরের কাছে লোক এরম সারা বাংলাদেশের সব ফিসাব সব হুজুর যদি এই কথাটা এক বাক্যে কইয়ালাই তো যে আমার মুড়ি ধুইতে এলে নামাজি লাগবো, তৈলে তো নাগেশের হুজুরের তে গিয়া যদি যাইতো বায়ে আর কি কয় যদি যাইতো এই আড়াই বাড়ি হেবাড়াও যদি কিন্তু না 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 নাগেশের হুজুরের যেই কথা আমারও সেই কথা, এরপরে যদি যাইতো আপনার মনে করেন শীত নাই হেবাড়াও যদি এই কথা কইতো যাইতো তেতাভূমি হেবাড়াও এই কথা কইয়া দিছে যে হেন যায় হ্যাঁ লয় কয় নামাজ ছাড়া মুড়িত করাই না, তাইলে তো নামাজ ছাড়ার উপায় আসেন নি কথা কেন তো নামাজ ছাড়া রুফা আসিলি তে দেখছে নামাজ ছাড়া মুড়িদ আছে নামাজ ছাড়া মুড়িদ কেন নামাজ ছাড়া তো ফি হিসাবে আছে ঠিক নিও নামাজ লাগে না এরকম ফি হিসাব তো আমরা সমাজ তা এরপরে তা আর মানুষের নামাজ চলবে কিন্তু মানুষের নামাজ চলবে কিন্তু এই তারারে ওলামায়ে সু তারারে কি কয় ওলামায়ে তার হলো বধ আলে উই বাহের ফুটা ফুটার মতো হেতে যেন খেত বেচা বেচা খাইছে এইরকম কিছু নাম দাড়ি আলে দেখতে মনে হয় কতরা হুজুর এইরকম দাড়ি গছ গুজ্জা এই ফানি ডুহে না এইরকম ঘন দাড়ি কেন এরপরে ওখানে নাইয়ার নিচে নাই না গেছে গা দাড়ি এতে এরপরে গিয়া চুলে টুলে মুছে টুসে হ্যাঁ একটা ফ্যাস লাগ গিয়া তে এরপরে গিয়া ফাঞ্জাবিয়ে টুফিয়ে সুরমায় হাতরে কাজলে মনে হয় যেমন ফেরেস্তা নাজিল হইছে শয়তানের হেডকোয়ার্টার ঠিক কি দেখো এমন আছে নাকি নাই আল্লাহর খাস মেহরবানি আপনারা জানেন যে নাগাইশ দরবার শরীফ এইভাবে কাজ করে যাচ্ছে দিনের খেদমতে যেখানকার যারা শাখা দরবারগুলো আছে এবং যেখানে বিভিন্ন দরবারের খোলাফায়ে কেরাম আছে তারাও এই কাজটা করতেছে তখন আমি মাওলানা মুফতি আব্দুল মবিন সাহেবকে বললাম এখানেও একটা মার্কাজ করা দরকার আমি আজকে খবর পাইলাম এই পর্যন্ত সাতটা ছেলে কয়জন কথা কয়জন সাতজন ছেলে তিরিশ পাড়া কোরআন সিনার ভিতরে লইয়া এই মাদ্রাসাতে বিদায় হয়েছে সুবহানাল্লাহ কথা না একটা হাফেজের দাম কত আল্লাহ কুল হাল ইস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন ও নবী আপনি বলেন যারা জানে যারা জানে না দুই দল কি সমান জানুন না না জানুন না তেল আর ফানি অন্ধকার আর আলো দিন আর রাত কখনো এক হইতে পারে না ঠিক কিনা যেই ছেলেরা হাফেজে কোরআন হইল মুসলমান যেই ছেলেরা কোরআনের হাফেজ হইল তার দাম কত তুমি আন্দাজ বুঝদা না রে ভাই আল্লাহর নবী কয় খাইরুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামাহু তোমাদের ভিতরে সবচেয়ে সেরা হইল সে আমরা মনে করি এমপি সাহ কত দামি মানুষ না আমরা মনে করি ফির সাহ কত দামি মানুষ কয় না আমরা মনে করি লাট সাহ এবার কত দামি মানুষ না আমরা মনে করি মন্ত্রী এবারে কত দামি ভুইয়া তার সম্মান কত বেশি আল্লাহ কয় না রে না নবীজির মাধ্যমে জানাই দিছে খাইরুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামাহু তোমাদের ভিতরে সেরা মানুষ হইল তারা যারা নিজে কোরআন শিক্ষা করে এবং অন্যকে শিখায় আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সুন্দর করে বলে দিলেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম
তোমাদের ভিতরে ওই মানুষটার মর্যাদা বেশি যার কলিজার ভিতরে আল্লাহর ভয় বেশি। Rose TV 24. Enjoy by listening to the Holy Quran.